বন্ধুসকল আসসালামু আলাইকুম। তো বন্ধুসকল আপনাদেরকে দেখা পাইছে নদীর মাজত দিয়ে কেনেকৈ নাও আহি আছে আর মানুষবিলা কেনেকৈ নামিব সেই দৃশ্যটো মই ভাবছো আপনাদের আজি মই সম্পূর্ণভাবে দেখাই দিম। যেহেতু বহুতে যে সকলে মানে টাউনত বাস করে বহুতে দেখা নাই আর আপনাদের আজি এইটো ভিডিওর জড়িয়ে মই আপনাদের দেখাই দিম। তো চর অঞ্চলের মানুষবিলাকে কেনেকৈ যাতায়াত করে আপনাদের এইটো ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে দেখা পাব। তো আপনাদের নাওটো কিন্তু বহুত ডাঙর, ইয়াত মই ক্যামেরাটা অল্প সরুকি রাখছো বলিয়ে আপনাদের ইয়াত সরু দেখাইছে। তো নাওটো বহুত ডাঙর, তো নাওর মাজত বহুতখিনি মানুষ আছে আর বাইক গাড়ি আছে, সাইকেল আছে, মাছমরিয়া মানুষ আছে। তো নাওরপরা এতিয়া কেনেকৈ নামিব, অলরেডি এজন মানুষ নামি গল, তো কেনেকৈ নামিব সম্পূর্ণভাবে আপনাদের ভিডিওটি সম্পূর্ণভাবে চাওক। যদি ভিডিওটি ভাল লাগে লাইক করব, শেয়ার করব আর সাবস্ক্রাইব করবলে না পাহরিব। তো বন্ধুসকল আপনাদের ভিডিওটি সম্পূর্ণভাবে চাই থাকব। একটা মানুষ অলরেডি আপনাদের দেখা পাইছে শেরিটো লগাই আছে, তো বরশীও কিছু লৈ গৈছিল আপনাদের দেখা পাইছে বরশী লৈও আহিল। তো বন্ধুসকল আপনাদের আজি দেখাই দিম যে ব্রহ্মপুত্রর মাজত দি নাও আহে আর নাওবিলাকর মাজর পৰা মানুষবিলাক কেনেকৈ আমার কাইমত আহে, অর্থাৎ গাঁও চর অঞ্চলের পৰা এনে গাঁও অঞ্চলত অর্থাৎ বজারত আহি আছে। তো মাতাবাড়ির যে সকলে বাহিরত থাকে সেই সকলে এটা মাতাবাড়ির ভিতরত কিবা কারণত আহিব আর কেনেকুৱাকৈ চলি আছে। তো বন্ধুসকল ভিডিওটো আপনাদেরকে সম্পূর্ণভাবে গাঁওর ভিডিওটো আপনাদের সম্পূর্ণভাবে দেখাই দিলো, নাওটোর পৰা কেনেকৈ মানুষবিলাক নামি আছে। তো ভিডিওটো কেনে লাগিছে জনাব আর ভাল লাগিলে সাবস্ক্রাইব করব, শেয়ার করবলে না করব।